হ্যালো ভিউয়ার্স, দুতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ব্লগে। নতুন নতুন ফুলকপি উঠছে, সেই জন্য বর্মশাই বাজার থেকে নিয়ে এসেছে, আর মাছটা আমার ফ্রিজেই ছিল, তো বলল ফুলকপি আলু মাছ দিয়ে একটা স্বাস্থ্যকর রান্না করো। চলো তাহলে বানিয়ে নিই। এইবার হলুদ গুঁড়ো দেব, সবার উপরেই মাখিয়ে নেব। এইবার দেব স্বাদ অনুযায়ী নুন। নুন আর হলুদ খুব সুন্দর করে মাছগুলোর ওপর মাখিয়ে নেব। দুতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো। আমি যা যা রান্না আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো রান্নাটা শুরু করি। কড়া বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দেব। তেল গরম হতে হতে একটা বাটনা বেটে নেব। জিরে দেব, টুকরো করা আদা। তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো ভেজে নেব। স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দেব। মিষ্টা ভাজা হলেই তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে রাখব। বাকি দু পিস মাছও ভেজে তুলে নেব। রান্নাটা করতে করতে কারেন্ট অফ হয়ে গেল, আর কি অন্ধকার, কারণ না দানা তো বা কি করবো সেটা রান্নাঘরেও এসছে, রান্নাঘরেও দানা প্রভাব পড়েছে। মাছটা ভেজে তুলে নেব। মাছ ভাজা তুলে নিয়েছি, গোটা জিরে ফোড়ন দেব, আর দেবো এক তেজপাতা শুকনো লঙ্কা। ফোড়ন ভাজা হলে ওই তেলেই পেঁয়াজ কুচি দেব। মাছ ভাজা করতে করতে আর তোমাদের বৃষ্টি দেখাতে দেখাতেই কারেন্ট আবার চলে এসছে। আমি রান্না কিন্তু অফ করিনি, কারণ বেলা হয়ে যাচ্ছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি খুব বেশি লাল করব না, এর মধ্যে ফুলকপিটা দিয়ে দেবো। ফুলকপির সঙ্গেই নুন হলুদ মাখানো আলু দিয়ে দেব। এইবার সব সবজি একসাথে আমি ভাজা করে নেব, যাতে সবজিগুলো ভালোভাবে তাড়াতাড়ি নরম হয়। একটু ঢাকনা দিয়ে দেবো, ঢাকনাটা খুলবো আর একটু ভালো করে নেড়ে দেবো। হালকা করে একটু ভাজা করবো, আর একবার ঢাকনা দিলেই বেশ মজে যাবে সবজিটা। এই সময় আমি নুন হলুদ আর ধনে গুঁড়ো, তোমরা নিজেদের সবজি অনুপাতে মশলা দিও, দিয়ে দিলাম। আর মিষ্টিতে যে টেস্টটা বা বানালাম সেটাও দিয়ে দিলাম। এইবার মশলাটা ফুলকপি আলুর সঙ্গে ভালো করে কষা করে নেব। ফুলকপি আলুর সাথে মশলাটা ভালো করে কষে নিয়েছি, দেখো তেল ছেড়ে দিয়েছে। এই সময় মাপ অনুযায়ী মিষ্টির বাটি দেওয়া জল দিয়ে দেব। তোমরা যে যেমন ঝোল পছন্দ করবে ততটাই জল দিও, আর একটু দেবো। এইবার সবজিটা সেদ্ধ হতে দেবো, আমি একটু ঢাকনা দিয়ে দেবো, তারপর তোমাদের দেখাচ্ছি কিছুক্ষণ পর। গরম গরম ভাত হয়ে গেছে, তার সাথে উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি, আর এই স্বাস্থ্যকর ঝোল। আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর শেষকালে একটু তেঁতুলের টক। এবার ঢাকনাটা খুলবো,
হ্যাঁ জলটা অনেকটা কমে গেছে, দেখি সবজিও হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে। এইবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আর একটু মানে এক মিনিট মতো ফুটিয়ে নিলেই রান্নাটা কমপ্লিট, আমি ঢেলে নেব। এই সময় একটু ঢাকনাটা দিয়ে এক মিনিট পর ঢেলে নিচ্ছি। গরম গরম ফুলকপি আলু মাছ দিয়ে স্বাস্থ্যকর রান্না একদম হয়ে গেছে, আমরা এবার খেয়ে নেব। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এইখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দুতুন কিচেনের পাশে থেকো। আজকের মতো টাটা।